আমি আজির এই প্রেস কনফারেন্স আহ্বান করার মূল কারণ হয়েছে আহা কাইলৈ জুনাইত মিচিং বান একেবাঙর আহ্বান ক্রমে মিচিং জাতীয় সংগঠন টাকা মিচিং পুরিং কেবাং মিচিং মিমাক কেবাং টাকা মিচিং মিমে কেবাং মিচিং আগং কেবাং মিচিং দীর্বে কেবাঙর আর মিচিং সকলের বিভিন্ন বংশর যে সংগঠন আছে এই সংগঠন সমূহর প্রতিনিধিত্বরে এখন সাধারণ সভা অনুষ্ঠিত হব। প্রায় জাতীয় সংগঠন আর যেটা আমি এরাং কাবাং বলে কো বিভিন্ন বংশর যেগুলো সংগঠন আছে এই সংগঠনের প্রতিনিধিয়ে অংশগ্রহণ করব। তাতে বিশেষকৈ আমার যে জাতীয় ক্ষেত্র সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই পরিকল্পনাটো কার্যকরী করার কারণে পরিচালনা সমিতি গঠন করা হব আর বিভিন্ন বিভাগ সমূহ চোয়া চিতা করার কারণে উপসমিতি গঠন করা হব আর আগন্তুক শতবর্ষ অনুষ্ঠান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হব। আর একটা কথা মানে জানাব বিচারিছো আপনার আপনার জড়িত রাইজ আপনার নিশ্চয় শুনেছিলে যে LDCM বলে একটা উগ্রবাদত বিশ্বাস করা একটা সংগঠন আসলে মিচিং সকলের মাজত বিভিন্ন উগ্রবাদী সংগঠন সমূহ সংগঠন সমূহ হাতে মিচিং লেন্ড দাবি করেছিল। এই সংগঠনের নাম হয়েছে LDCM লিবারেল ডেমোক্রেটিক কাউন্সিল অফ মিরিল্যান্ড মিচিং ল্যান্ড। এই সংগঠনটে যে পথত ভরি দিয়েছিল সেই পথটো ভুল বলে উপলব্ধি করেছে আর আমার আলোচনাত মিলিত হয়েছে। বিশেষকে বানেকেবাঙর উদ্যোগত এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, আলোচনা হয়ে আসছিল আর অবশেষত বিভিন্ন জাতীয় সংগঠনের সিদ্ধান্ত মতে LDCM সদস্য আছে এই সদস্যসকলে কালি আনুষ্ঠানিকভাবে জাতীয় মূলসূতি আর জাতীয় সংগঠনের যে গণতান্ত্রিক যেটো পদ্ধতিরে মিচিং জাতিক একটা উন্নত জাতি হিসাবে গড় দিয়ার যেটো বা যিকোনো যে অধিকার সমূহ অধিকার সমূহের কারণে যে সংগ্রাম চলি আছে এই সংগ্রামের মূলসূতিত সামিল হওয়ার কারণে কাইলৈ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিব। আর প্রায় কোয়া মতে প্রায় 200 সক্রিয় সদস্য আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগঠনের উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে সামিল হব আর যে আমার অর্থনৈতিক সংগ্রাম সামাজিক সংগ্রাম সাংস্কৃতিক সংগ্রাম এই সংগ্রাম সময় জাতীয় সংগঠনের হাতে একেলগে হাতত হাত মিলাই আগবাড়ি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমি আনুষ্ঠানিকভাবে আমি জাতীয় সংগঠন যে প্রকৃত সাংগঠনিক ব্যবস্থা আর সাংগঠনিক নীতির জড়িয়ে আমি একেলগে কাম করার সুযোগ প্রদান করার আমি সিদ্ধান্ত লৈছো। আর এই আনুষ্ঠানিকভাবে সামিল হওয়ার পাছতে আমি মূলভূতিত কাম করে যাওয়ার কারণে সহায় সহযোগ আগবাম মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের দরে বিভিন্ন
জীবন জীবিকামূলক যে আঁচনি আছে, এই আঁচনিসমূহত জড়িত হওয়ার বাবে প্রয়োজনীয় প্রশিক্ষণ আর প্রয়োজনীয় আর্থিক সাহায্য দিয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর এই সম্পর্ক মই আমার সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সত্ত্বেও অনানুষ্ঠানিক একটা আলোচনা মিলিত হয়েছিল আর তেখেতেও এই ক্ষেত্রে মূল সুতিলে ঘুরাই অনার যে আমার সিদ্ধান্ত সমর্থন করেছে। আর এই সম্পর্ক আমি বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিভিন্ন আমার যাক জ্যেষ্ঠ লোক আছে আলোচনা করেছো, সকলে সমর্থন করেছে, একলগে কাম করে যার কারণে সুযোগ দিব লাগে বলে সকলে সমর্থন করেছে। আর কাইলের আনুষ্ঠানিকভাবে সামিল হওয়ার পাছত আমি একলগে কাম করে যাম বলে আমি জাতীয় সংগঠনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি।